শাকিব খান তার বাবা মা কিন্তু তার জন্য মেয়ে দেখা শুরু করে দিয়েছেন, কারণ শাকিব খান এবার একজন মনের মতো বউ চাচ্ছেন। শাকিব খান চাচ্ছেন না কোনো নায়িকাকে বিয়ে করতে, কারণ তার জীবনটা তিনি সুন্দর ভাবে গোছাতে চান। তিনি চান দিন শেষে একটু শান্তিতে ঘুমাতে। হ্যাঁ, তারই ফলশ্রুতিতে তিনি যখন ঘোষণা দিয়েছেন যে তার মাকে তিনি দায়িত্ব দিয়ে দিয়েছেন তার জন্য বউ খোঁজার জন্য, তখনই কিন্তু বিপত্তিটা ঘটেছে বন্ধুরা। রুবলি কিন্তু এবার চটে গিয়েছেন, আপনারা দেখেছেন সেটা। আর এখন রুবলি চায় তার যত টাকা আছে, শাকিব খান তাকে যত টাকা দিয়েছেন সেগুলো তাকে ফেরত দিতে। তিনি তাকে ইনবক্সে মেসেজ দিয়েছেন যে আমি আপনার সঙ্গে যত টাকার কন্ট্রাক্ট করেছি আমি আপনার ছবিগুলো আর করতে চাই না, আপনার টাকাগুলো আমি ফেরত দিতে চাই, কারণ আমি এমন একজন মানুষের সঙ্গে আর অভিনয় করতে চাই না, নিজেকে জড়াতে চাই না। এই কথার প্রেক্ষিতে শাকিব খান কিন্তু শুধুমাত্র একটি মুস্কি হাসি পাঠিয়েছেন। এরকমই হয়ে থাকে বন্ধুরা, কারণ আপনি যখন কোন একজন মানুষের কিছু কেড়ে নেবেন তখন একসময় না একসময় স্রষ্টাও আপনার কাছ থেকে সে কিন্তু প্রতিশোধটাই নেবে সমানভাবে। বন্ধুরা, পৃথিবীর প্রত্যেকটা জিনিসেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু একজন বিজ্ঞানী নিউটনের কথা। সুতরাং বুবলি যখন অপবিশ্বাসের সংসারটা কেড়ে নিয়েছিল তখন কিন্তু একবারও ভাবিনি অপু কিংবা জয়ের কি হবে। অপু কিংবা জয় কিন্তু তাদের নিজের জীবনটা সামলে নিয়েছেন, তারা এখন একের পর এক অনেক চমক দিয়ে যাচ্ছেন। তাদের জীবনে এখন আর ওধরনের কোনো মাত্র সন্দেহ কিংবা কষ্টের কোনো কারণ নেই, কিন্তু বুবলি এখন কিন্তু সেই কষ্টের কারণ নিজেকে করে ফেলেছেন অলরেডি। কারণ একজনের জীবন ধ্বংস করে আরেকজন মানুষ কখনোই সুখে থাকতে পারে না, এটাই ঘটতে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, আমরাও চাই বুবলি নায়িকা হিসেবে হয়তো শাকিবের সঙ্গে অভিনয় করতেই পারেন, টাকা পয়সা ফেরত দেওয়ারই বাকি আছে, যেহেতু তিনি নায়িকা কারো না কারোর সঙ্গে তাকে অভিনয় করতেই হবে। আর তুমি অবশ্য এটাও জানেন যে শাকিব খান ছাড়া তার জুটি কখনোই কারোর সঙ্গে গড়ে উঠবে না। ভালো নায়ক যাকে যে নাকি বুবলিকে ড্রাইভ দিতে পারে আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন।